রসুলের সঙ্গে বিয়াদবি। হাদিসে নাই, কোরআনে নাই, কোথাতেও নাই, খুঁজে পাওয়া যায় না। অথচ হাদিসের কথা বাদ দিয়ে বেশি করে দুনিয়ার মানুষের কথা প্রচার করছে, এরকম আছে না নাই? আছে। এই যে বক্তব্য দিচ্ছে, এ কি আর হুজুরের কথা হতে পারে? বলছে বন্ধুরা আমার, বলছে কি হলো, বলছে সাতবার যদি আজ মিশরী হয়ে যাওয়া যায় একটা হজের সমান নাকি? তোমার কোন হাদিসে লেখা আছে? তোমার বাপ লিখেছে এটা? বলছে সাতবার যদি আজমির শরীফে যাওয়া যায় একটা হজের নেকি, এ কি সহ্য করা যায়? হ্যাঁ, ছেলেটাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার হাতে লাল সুতো কেন? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি সুতো। এই ওই সুতো তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওই সুতোতে। রাস্তার ধারে যখন পাট মেলে দেওয়া হয় চাষিরা কি করে? কুকুরে পেচ্ছাপ করে। ওই সুতো কালার করে লাল করে দিল, দোকানে বিক্রি করছে 25 টাকা হাত আজমিরের সুতো। পবিত্র আল কোরআনে অনেক শব্দ আমরা শুনতে পাই, অনেক শব্দ, তার ভিতরে কিছু কিছু জায়গায় বলা হয় আল্লাহ বল্লা ইয়াহাদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলছেন যারা ফাসিক তারা কখনো হেদায়াতের রাস্তা পায় না। এই ফাসেক এটা একটা শব্দ, আমরা সবাই মূলত এই শব্দটার সঙ্গে খুব গাঢ়ভাবে পরিচিত। কিছু হলেই এক অপরকে বলি এ লোকটা ফাসেক লোক। আমরা আরো অনেক শব্দ পবিত্র আল কোরআনে দেখি, যেমন মুনাফিক বা মুনাফিকুন, আছে না? আছে। আমরা শব্দ দেখেছি মুশরিকুন, আমরা শব্দ দেখি পবিত্র আল কোরআনে মুহসিনিন, আমরা পবিত্র কোরআনে শব্দ দেখি সালিহিন, আমরা পবিত্র কোরআনে আরো শব্দ দেখি কাফিরুন, আমরা পবিত্র আল কোরআনে আর শব্দ দেখি মুমিনুন। এইসব শব্দগুলো যারা কোরআন মাজিদ পড়েন আপনারা প্রায় প্রতিটা পৃষ্ঠায় একটা একটা এরকম শব্দ পান, পান না? পান। এখন এই একটা শব্দের ভিতরে কত যে ডিপলি আলোচনা করা আছে এগুলো শুনলে বিস্ময় অভিভূত হবেন আপনি। যেমন ফাসেক, আল্লাহ বলছেন যে এই ফাসেক এমন একটা লোক যে জীবনে কশ্চিন কালেও কোনোদিন সঠিক রাস্তা পাবে না। দুই, মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা এত খারাপ, যে এরা এত খারাপ যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে এদেরকে রাখা হবে। তার মানে এই ফাসেক এই মুনাফিক যদি আমার ভিতরে এই চরিত্র থেকে যায় তাহলে আজকেই সংশোধন করা দরকার আছে না নেই? আছে, আছে। এরকম কয়েকটি শব্দ আমি আপনাকে একটু ভেঙে বিস্তারিতভাবে বলে দেব, যে শব্দগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর আজাবের কথা বলেছেন, তারপরে তার ক্ষতি আছে এ কথা বলেছেন, সে সঠিক পথ পাবে না এ কথা বলেছেন। এগুলো আমি আপনাদেরকে কয়েকটা শব্দের একটু ব্যাখ্যা করে দেব, আর শেষ ব্যাখ্যা এটাও করব যে যত শব্দ আছে তার ভিতরে কোন শব্দটা আমাদের ভিতরে আনলে আমরা সফলতা পাব সেটারও ব্যাখ্যা করে দিয়ে বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি একটা একটা করে আগাচ্ছি, যে কটা পর্যন্ত হবে ওই কটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এক, সর্বপ্রথমই বলি যে মুনাফিক এটা একটা মারাত্মক শব্দ, শব্দ নয় শব্দ। এই শব্দটার সঙ্গে আমরা বাচ্চা থেকে বুড়ো সবাই মানে পরিচিত, কিন্তু এই ব্যক্তিটা কে, মুনাফিকটা কে, এইটা আমরা আজ পর্যন্ত হয়তো হাদিস এবং কোরআনের নিরিখে জানতে পারি না। শায়খ বসে আছেন, উনি খুব ভালো জানেন যে দেখবেন কিছু রাস্তাতে একটা মোড় থাকে, মোড় বুঝেন তো, বা চৌমাথা যেটাকে বলে, এই চৌমাথার কাজ হচ্ছে এই দিক দিয়ে যাবে
আপনার মালদা এই দিক দিয়ে যাবে, ওই আপনার ধুলিয়ান চাঁদের মোড় এই দিকে, আর একটা দিক থেকে চলে যাবে আপনার ওই ফারাক্কার মানে ওই দিকটাতে, আর একটা দিকে চলে যাবে চাঁচলের দিকে, মানে একটা মোড় যেইখান থেকে চার রকমের রাস্তা বা পাঁচ রকমের রাস্তা বা দুই তিন রকমের রাস্তা বার হয়, ওই মোড়টাকে বলা হয় আরবিতে নেফাক। কি বললাম বুঝলেন? মুনাফেক ওই ব্যক্তি যার জবান একটাই, একই ব্যক্তির ব্যাপারে কথা বলে, কিন্তু একই ব্যক্তির ব্যাপারে যখন কথা বলে একটাই জবান দিয়ে দুই রকম কথা বলে, এ হচ্ছে মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? একটাই ব্যক্তি একই জবান দিয়ে কথা বলে, কথা দুই রকমের বলে, একে মুনাফিক, দুই মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে আপনার তিনটে গুণ আছে। কটা গুণ? তিনটে। এক, মুনাফিক যখন কথা বলে ইজা হাদাসা কাযাবা, সে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। দুই, তার কাছে জনগণের সম্পদ রাখতে দেওয়া হলে সে আমানতের খিয়ানত করে। তিন, ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। এটা মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ? কোন তিনটা? নাম্বার তিন, মুনাফিকের আর একটা গুণ আছে। কি গুণ? না, তারা মুখে একরকমের বলে আর অন্তরে আর এক রকম থাকে। অর্থাৎ গ্রাম্য ভাষাতে এটা বোঝানো যেতে পারে যে তার মুখে মিষ্টি মিষ্টি কথা, অন্তরে বিষে ভরা, একে মুনাফিক। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তাদের চরিত্র হচ্ছে এটা যে তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখেরাতের প্রতি বিশ্বাস করি, রাখি, আমরা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখি, তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। নাম্বার চার, আর এক রকমের মুনাফিক আছে, তারা কারা? যারা পবিত্র আল কোরআনের বর্ণিত নিয়মাবলীকে বাদ দিয়ে পৃথিবীর মানুষের রচিত কোন গ্রন্থ থেকে দিনের কথা বলে অগ্রাধিকার বেশি দেয় আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, এরা আল্লাহর সাথে মুনাফিকি করে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এই কথা উল্টো করে ধরে কোন ব্যক্তির মতামত পেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে দেয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করে। এরকম লোক দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। কত লোক দেখবেন হুজুর এখানে বেদাত করে করে ওর জান ভরলো না, হুজুরকে দেখলাম হজ করতে গেছে, হুজুর হজ করতে যাওয়ার পরে ওইখানে দেখছি মক্কাতে হোটেল ভাড়া করে, আর যত বেদাতি লোক ছিল সবাইকে ঘরে তালা দিয়ে বলছে ইয়া নবী সালাম আলাইকা, মানে এখানে বেদাত করে করে ওর সুখ হলো না, এখন মক্কা মদিনাতে তো আর ওইসব ইয়া নবী সালাম আলাইকা হয় না, হয় মানে ওরা তো বোঝে না আর কি, ওরা নবীকে কম ভালোবাসে। আরে এই এত ভালোবাসা উতলে উঠেছে মক্কাতে হোটেল ভাড়া করে তার ভিতরে গিয়ে দলবদ্ধভাবে ইয়া নবী সালাম আলাইকা জিকির চালাচ্ছে। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহ এদের ব্যাপারে বলছে আল্লাহ বলা ইয়াহাদিল কওমাল ফাসিকিন, যা হচ্ছে সেই ফাসেক যারা দীর্ঘদিন পাপ কাজ করতে 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 তাদের অন্তরে মরিচিকা পড়ে যায়, তাদের কাছে সত্যটা দিলেও সত্য গ্রহণ করতে পারে না। রসুলের সঙ্গে
বিয়াদবি। হাদিসে নাই, কোরআনে নাই, কোথাতেও নাই, খুঁজে পাওয়া যায় না। অথচ হাদিসের কথা বাদ দিয়ে বেশি করে দুনিয়ার মানুষের কথা প্রচার করছে, এরকম আছে না নেই? আছে। এই যে বক্তব্য দিচ্ছে, এ কি আর হুজুরের কথা হতে পারে? বলছে বন্ধুরা আমার, বলছে কি হলো, বলছে সাতবার যদি আজমির শরীফে যাওয়া যায় একটা হজের সমান নাকি। তোমার কোন হাদিসে লেখা আছে? তোমার বাপ লিখেছে এটা? বলছে সাতবার যদি আজমির শরীফে যাওয়া যায় একটা হজের নাকি, এ কি সহ্য করা যায়? ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই তোমার হাতে লাল সুতো কেন? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি সুতো। এই ওই সুতো তো হুগলি জেলার ঝুটি মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওই সুতোতে। রাস্তার ধারে যখন পাট মেলে দেওয়া হয় চাষিরা কি করে, কুকুরে পেচ্ছাপ করে। ওই সুতো কালার করে লাল করে দিল, দোকানে বিক্রি করছে 25 টাকা হাত আজমিরের সুতো। আচ্ছা ওতে কোনো উপকার হয় হবে না? এটা রসুলুল্লাহর সঙ্গে মোনাফেকি। এবার আর একটা কথা আপনাদেরকে বলি, মোনাফেক যদি আপনি হয়ে যান তাহলে আপনার কত ক্ষতি। আচ্ছা বলুন, পৃথিবীতে বর্তমান বাজারের সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরিক, তাই না? শিরিক। দেখুন, ভালো হওয়া ভালো, আবার বেশি ভালো ভালো নয়। খুব ভালো করে বসে আছেন, এটা ভালো, তাই বলে একটাও কথা বলবেন না আমার এটা ভালো নয়, মাঝে সাঝে কিছু উত্তর দেন। পৃথিবীতে সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরিক। একটা লোক শিরিক করলো, সে হয়তো নর্মালি জাহান্নামে যাবে, তাই তো? দ্বিতীয় বড় পাপ, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ, সুদের টাকা খাওয়া। 4 নম্বর বড় পাপ, ব্যভিচার করা। 5 নম্বর বড় পাপ, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 6 নম্বর বড় পাপ, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। 7 নম্বর বড় পাপ, যে ব্যভিচার করা। এইগুলো পাপের জগতে বড় বড় পাপ। একটা লোক সে শিরক করলো, শিরক করলো, লোকটা জাহান্নাম যাবে। কোন জাহান্নামে যাবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। ব্যভিচার করেছে একটা লোক জাহান্নামে যাবে, কিন্তু কোন জাহান্নামে থাকবে এটা আল্লাহ তাআলা বলছেন না। একটা লোক সুদের টাকা খায়, সে কোন জাহান্নামে যাবে কথা আল্লাহ তাআলা বলছেন না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালু মিনাল নার। নিশ্চয়ই মুনাফিকরা এত ভয়ঙ্কর যে তাদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। তার মানে বোঝা যায় পৃথিবীতে যত পাপ আছে, মুনাফেকদের থেকে বড় বদমাশ কার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ জাহান্নামে ওদের একদম তলাতে রাখবে। সমাজে মাদ্রাসা মসজিদ মক্তব নিয়ে যত ঝামেলা হয় সব এক শ্রেণীর মুনাফেকদের কারণে বেশি হয়। কি বলছি বুঝতে পারছেন? এই যে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব আপনার মতো লোক হয় না। এর আগে বহু ইমাম এসেছে আমাদের মসজিদে, আপনার মতো গলার কণ্ঠ দেখিনি। ফজরের নামাজ পড়ে বলেছে লোকটা, আর জোহরের নামাজ ইমাম সাহেবের বেটার শরীর খারাপ কাউকে না বলে চলে গেছে হঠাৎ এমার্জেন্সিতে। তো ওই লোকটা এসে জোহরের সময় তখন দেখছি ইমাম সাহেব নাই, তখন চায়ের দোকানে গিয়ে বলছে শালাকে পাল্টাতে হবে, এক রাখা যাবে না। ঠিক এই ভাষা, শালাকে পাল্টাতে বেকার রাখা যাবে না। অথচ এই মাত্র ফজরের নামাজ পড়ে সালাম দিয়ে বলছে আপনার মতো লোক আর এলাকাতে নেই, আপনি আমাদের মসজিদের 1 নম্বরের ইমাম। কি বলছি বুঝতে পারছেন না? একদম। সামাজিক যত কাজ নষ্ট হয়েছে, প্রত্যেক কাজের পিছনে এই সমস্ত মুনাফিকদের হাত কে আছে। এরা অনেকটা দেখবেন মৌমাছির মতো চরিত্র গ্রহণ করে। মৌমাছির পেটে থাকে মধু, মুখে থাকে কি আল, কামড়ে দিলে জ্বালা করে। এক শ্রেণী মানুষ আছে মুচকে মুচকে হেসে দাঁতে দাঁত লাগিয়ে দেখবেন কথা বলে, প্রকাশ্যে কথা বলে না, সবার সামনে বলে তোমরা যেটা করবে ওটাই ভালো। পাশে গিয়ে চায়ের দোকানে এমন একটা কথার বিষ লাগিয়ে দিবে যে গোটা মাদ্রাসা মসজিদ কমিটিটাই ঝামেলা লেগে যাবে। এখন লোক আছে না? আছে, আছে। যদি দেখতে পান তাহলে একে গাছে বেঁধে পাছার চামড়া তুলে লবণ মাখিয়ে দিবেন।
কারণ আল্লাহর দরবারে খুব নিকৃষ্ট লোক মুনাফিক। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আর একটা কথা বলছি, আমি নামাজ পড়ি না বেনামাজি, আমি নামাজ পড়ি না বেনামাজি, আমি মারা গেলাম, আমার যারা যা পড়া বৈধ না অবৈধ? কথা বলুন, একেবারেই অবৈধ বলে দিচ্ছেন এটা নয়, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। কারণ মুসলিম নামাজ পড়েনি, উলামাদের মতামত যে তার জানাজা পড়া যেতে পারে বা যায়। একটা লোক ব্যভিচার করেছে, লোকটা মারা গেছে, সে গোপনে তওবা করেছে কিনা আপনার কাছে খোঁজ খবর নেই। বলুন তো লোকটার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। একটা লোক সুদের টাকা খেয়েছে, আচ্ছা বলুন এই লোকটার জানাজা পড়া যাবে? যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে একটা হুংকার দিয়ে বলছেন, নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায় কখনোই কশ্চিন কালেও আপনি তার জন্য জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিকি, শুধু জানাজার সালাত আদায় করবেন না এটা নয়, তারা মরে গেলে আপনি তাদের কবরের সাইডে দাঁড়াবেন পর্যন্ত না, কবরের সাইডে দাঁড়াবেন না। কারণ আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অস্বীকার করেছে, কুফরি করেছে। ওয়া মাতু ওহুম ফাসিকুন, আর তারা মৃত্যুবরণ করেছে ফাসেক অবস্থাতে। তার মানে মুনাফিকরা মারা গেলে তার জানাজা পড়া কে যাবে না? আয়াত নম্বর কত? সূরা তওবা আয়াত নম্বর 84। আল্লাহ নবীকে আবার একটা কথা বলছেন, ইস্তাগফির লাহুম, যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মুনাফিকদের জন্য বা মুশরিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, লা সাবঈনা মাররাতান, 70 বার। আপনি যদি কোনো মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা যদি করেন কতবার, কি হলো? আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার? সাবঈনা মাররাতান, 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তারপরে আবার বলছেন, ফালাই ইয়াগফিরুল্লাহ লাকুম, কশ্চিন কালেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ নবীকে বলছেন, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আওলা তাস্তাগফির লাকুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আর যদি ইন তাস্তাগফির লাকুম সাবঈনা মাররাতান, একদিনে যদি 70 বার মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালে ইয়াগফির আল্লাহ লাহুম, কশ্চিন কালেও আল্লাহ তাদের ক্ষমা করবে কে না? তারপর আবার বলা হচ্ছে, জালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই এই কারণে ক্ষমা করা হবে না তাদের, তারা আল্লাহ এবং তার রাসূলকে কি করেছে, অস্বীকার করেছে। আল্লাহ বলা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ কখনো ফাসিকদের হেদায়াত দান করে না। তার মানে মুনাফিকরা খুব মারাত্মক চিজ, বাজারে আমাদের মুনাফিকে ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে না একদম। এর গুণ কি? কথা বললে দেখবেন মিষ্টি মিষ্টি করে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা করলে খেলাপ করে। তিন, জনগণের সম্পদ রাখতে দিলে সম্পদ নষ্ট করে। অহরহ ভুরি ভুরি এ প্রমাণ আপনাকে আমি দিতে পারবো। 5 বছরের মসজিদের কমিটি যেদিন হিসাব নেওয়ার দিন এসেছে, তার আগের দিন বলছে খাতাটা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। এরকম লোক বহু আছে, আছে না? বলছে খাতা খুঁজে পাচ্ছি না, মৌলী সাহেব কোথায় হারিয়ে গেছে। পশ্চিম বাংলার মাটিতে এইরকম লোক আপনাকে আমি দেখাতে পারবো, আমাদের কাছে খবর আছে, সব জায়গাতে তো ঘুরি। বলছে মসজিদের নামে জমি কিনতে টাকা দেওয়া হয়েছে, নিজের বড় বেটার নামে রেজিস্ট্রি করে নিয়েছে। অজস্র এরকম মানুষ আপনাকে আমি দেখাতে পারবো, জনগণের টাকা আত্মসাত করেছে, দেখতে পাওয়া যায় না? বলছে মাদ্রাসার কমিটি থেকে বাদ চলে গেছে বলে আর মাদ্রাসায় দান করে না। কেন? মাদ্রাসার কমিটি থেকে লোকটাকে বাদ দেওয়া হয়েছে বলে, আর মাদ্রাসার জলসাতেও আসে না, কমিটিতে থাকেনি বলে, আর দানও করে না।
মসজিদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমাদের পাড়ার মসজিদে নামাজ পড়ে না, ও ঘুরে চলে যায় দক্ষিণ পাড়ার মসজিদে। এরকম লোক আছে না? কেন দক্ষিণ পাড়ার মসজিদে যাবে কেন? আমার তো এতটুকু জানা আছে যে পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে তখন নাই ঘুরিয়ে অন্য রাজনীতি করে, তাই না? আমি দীর্ঘদিন 22 বছর এই অঞ্চলের প্রধান ছিলাম তৃণমূলের, এবছরের টিকিট আমাকে দেয়নি পার্টি থেকে, আমি ঘুরিয়ে কংগ্রেস করতে পারি, কারণ আমি জানি যে এখানে কিছু খাওয়া খাবির ব্যাপার আছে, টাকা পয়সা, তাই না? আমি অন্য রাজনীতি করতে পারি, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, তোমাকে কমিটিতে রাখলেই কি না রাখলেই কি, তুমি মসজিদ চেঞ্জ করলে কেন? তুমি মাদ্রাসায় কমিটি থেকে বাদ দিয়েছে বলে টাকা দান করো না কেন? তার ভিতরে তোমার ভিতরে মুনাফিকি রয়েছে, তুমি নিশ্চয় মাল কিছু হড্ডা বড্ডা করো। হ্যাঁ, তাছাড়া তোমার এত ইন্টারেস্ট কিসের যে কমিটি হতে হবে তাছাড়া দান করা যাবে না? এরকম লোক আছে বাজারে? আছে, কত লোক আছে। এই বাস্তব কথাগুলো আমি তুলে ধরি আর সোশ্যাল মিডিয়াতে আমি হই বদমাইছিলাম, কিন্তু আপনি আমার কথা কেটে দেন তো, কালকে বাদ দিয়ে দেন কমিটি থেকে, ও দেখবেন আর কোনোদিন আপনাকে সালাম পর্যন্ত করতে আসবে না। কি বললাম বুঝলেন? ওই জন্য বলছি দয়া করে এই সমস্ত মোনাফিকি কাজ করবেন না, মসজিদ মাদ্রাসায় আপনি দিনের উদ্দেশ্যে কাজ করবেন, যে আমি থাকলেই কি না থাকলেই কি, দায়িত্বে থাকলেও কাজ করা যায়, দায়িত্বে না থাকলেও কাজ কে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে একটা লোকের পরিচয় আপনাদেরকে দিলাম, তার নাম কি? মোনাফিক। আল্লাহ আমাদের এই মারাত্মক উপাধি থেকে বাঁচাক, বলুন আমিন আমিন আমিন। আর একটা টাইটেল বারবার আল্লাহ এখানে দিচ্ছে, আল্লাহ বলা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, ফাসিক যারা, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে কে না? এরা কারা? এই ফাসিক বলতে গেলে আবার আপনার সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে, এখন ঝামেলা লাগলেও কিছু করার নেই, আমাকে বলেও যে দিতে হবে, এটাও চূড়ান্ত। ফাসিক কাকে বলে? এমন পাপ, বড় আকারের পাপ, সে জানে এটা পাপ, দীর্ঘদিন যাবত সেই পাপের সাথে লিপ্ত, অথচ সে পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। এ কি? ফাসেক। আর এই দীর্ঘদিন যারা পাপ কাজের ভিতরে লিপ্ত, এদের অন্তরটা এমন মরিচা পড়ে গেছে, এদের সবটা ভিতরে এমন খারাপ হয়েছে, ভালো জিনিস আর গ্রহণ করতে পারে কে না? ভালো জিনিস গ্রহণ করতে পারে না? ভালো জিনিস দিলেই সে রিটার্ন করবে আপনার কাছে, সে গ্রহণ করবে না। অনেক হুজুরদেরকে দেখতে পাওয়া যায় সারা জীবন বেদাত করে 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 এমন হয়ে গেছে তাদের মরিচা, যতই সেই হাদিস আর কোরআনের কথা বলেন ওরা সহ্য করে কে না। ওদের অবস্থা কেমন জানেন? একটা আতরওয়ালা রাস্তা দিয়ে ঘুরছে, আতরওয়ালা আতরওয়ালা, তা আতরওয়ালা দেখতে পাচ্ছে যে একটা মেথর রাস্তা দিয়ে একটা বালতি আর একটা হাতে ঝাঁটা নিয়ে আসছে। আতরওয়ালা বলছো, মেথরওয়ালা ভাই এদিকে এসো। ও ভেবেছে ও তো পায়খানা পরিষ্কার করে, ওর শরীর সবসময় গন্ধ করে, যদি ওকে একটা 20 টাকার আতর বিক্রি করা যায়। ও ডেকেছে আতরওয়ালা, ডেকে ওর হাতে একটু আতর লাগিয়ে দিয়েছে। এখন মেথর তো জীবনে পায়খানা ছাড়া অন্য কিছু শোকেনি, ও এরকম নাকে দিয়ে জুত করে টেনেছে, আর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা ভাবছে তো কঠিন বিপদ, ছিলাম ভালো এমন একটা কাস্টমার যে আতর লাগিয়ে দিলাম আর অজ্ঞান হয়ে গেল। আতরওয়ালা খুব ভয় করছে, জামাই এবার লোকে মারবে মনে হচ্ছে। ও নিজে নিজে তখন গাড়িতে তুলে ওকে মালদা হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারবাবু বলছে কি হয়েছে রোগীর? বলছে স্যার দেখুন না, রুগী পুরুষ সুস্থ, শুধু আমি একটু আতরের সেন দিয়েছি নাকে, ওই জন্য অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী মানুষ, ডাক্তার তখন বলছে লোকটা কি কাজ করে? বলছে পায়খানা পরিষ্কার করে লোকের বাড়িতে বাড়িতে। তখন ডাক্তার বলছে সারা জীবন পায়খানার সঙ্গে সঙ্গে এমন হয়ে গেছে ওর নাকে, অন্য কোনো জিনিস দিলে অসহ্য করতে পারছে না, এর কোনো ওষুধ নেই। এক কাজ করো, তুমি যদি হসপিটালের বাথরুমে গিয়ে টাটকা কারুর পায়খানা পাও, একটু বাম হাতে করে এনে ওর নাকে লাগিয়ে দাও, দেখবে সুস্থ হয়ে যাবে। এখন আতরওয়ালা ঠিক তাই করেছে, পায়খানা ঘর থেকে কাঁচা পায়খানা ওর নাকে লাগিয়ে দিয়েছে, রুগী পুরু চাঙ্গা। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, এ হচ্ছে ফাসেক, দীর্ঘদিন পাপ কাজ করছে, পাপ কাজ করে 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 তার অন্তরে এমন মরিচিকা পড়েছে, এমন মরিচা পড়েছে যে মরিচার কারণে
তার ভিতরে আর ভালো জিনিস সাপোর্ট করে না। বেদাত করতে 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 এমন বেদাতের জায়গায় পৌঁছেছে ও একটা জলসা সহি হাদিস আর কোরআন দিয়ে করতে পারে না।